আমি প্রথমেই শুরু করব আমি কল্যাণদার কাছ থেকে, কল্যাণকর। কল্যাণদা, আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন যে আপনি যে কথাগুলো বলছিলেন যে 17টি কোম্পানি আসার কথা বা তথ্য প্রযুক্তি হিসেবে কেন্দ্র হিসেবে, প্রাণ কেন্দ্র হিসেবে এই বঙ্গে সেক্টর ফাইভের কথা, সত্যি কি মনে হয় গত এক দশকে আমরা এগিয়েছি? আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা এগিয়েছি, এবং আমি এটাও বিশ্বাস করি যে এই যে দেড় ঘন্টার বিতর্ক তোমার দর্শকরা শুনলো, তার মধ্যে ইয়াং যারা আছে তারা তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা জানে তাদের কী করতে হবে। আমি তাদের প্রচণ্ড রেসপেক্ট করি। এই জেনারেশনের মেধা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, এই জেনারেশনের ডিসিশন মেকিং পাওয়ার নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। তারা এই তথ্য প্রযুক্তি শিল্পের দিকে এগোবে, এবং এটা আমরা যে প্রোগ্রেস করেছি গত এক দশকে সেটা আরও এগিয়ে নিয়ে যাব, এবং তারাই পশ্চিমবাংলাকে নতুন দিশা দেখাবে, আমি কনফিডেন্ট। অবশ্যই। এবার আমি সুপর্ণদাকে প্রশ্ন করব। সুপর্ণদা, মহামানব শব্দটা ব্যবহার করছি আমি মহৎ ব্যক্তি হিসেবে নয়, সুপারম্যান হিসেবে। আমি তিনজন সুপারম্যানের কথা বলবো, সুদীপ্ত সেন, কুন্তল এবং শান্তনু ব্যানার্জি। এদের তিনজনকেই যদি দেখি, খুব কম সময়ে খুব বড়ভাবে নিজে যদি খুব বড় লোক হতে চাই তাহলে বোধ হয় এই গরু, কয়লা, চুরি, দুর্নীতির টাকা ঠিক আছে, কিন্তু দীর্ঘদিনের জন্য টিকে থাকতে গেলে বোধ হয় ঠিক নেই, কি বলবেন? ছিল, আমার একটা গান মনে পড়ে যাচ্ছে, ছিল বটে একখানা ওই বাক্স টিনের, তাতে সব বোঝাই করা জহর মানি, তখনও তো তোমার সাথে হয়নি আলাপ, তাই জন্যই বলতে পারবো না, আলাপ যখন হয়নি আর প্রেমালাপে যাব না। বাহ, ধন্যবাদ। আমি এবার সরাসরি দেবাংশুকে প্রশ্ন করি। দেবাংশু, এই যে কয়লা, গরু, চাকরি চুরির টাকা, এসব টাকা তো রাজনীতিতে খাটে, আমি কোনো বিশেষ দলকে বলছি না, কিন্তু এসব টাকাগুলো যদি না পাওয়া যায় তাহলে রাজনীতি তো শুকিয়ে দড়ির মতো চেহারা হয়ে যাবে। সেক্ষেত্রে তথ্য প্রযুক্তির থেকে এই সমস্ত ক্ষেত্রে যত যুবক যুবতীরা আসবে আখেরে তো রাজনীতির লাভ হবে। প্রথমত বলি, যে কোনো, আমি শুরুতে যেটা বললাম, যে কোনো পেশার মধ্যে খারাপ মানুষ, দুর্নীতির টাকা, কালো টাকা, এই যে ধরুন টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, টালিগঞ্জ ইন্ডাস্ট্রির মধ্যে দেখা যাচ্ছে এই কুন্তল তার টাকা খেটেছে। কুন্তলের একটা রাজনৈতিক পরিচয় ছিল বলে আজকে এ কথা বলা হচ্ছে, এবং আমরা টলিউডের মতো একটা ছোট্ট ইন্ডাস্ট্রি নিয়ে ডিসকাশন করছি বলে আজকে এই আলোচনা হচ্ছে। আপনি বলিউড ইন্ডাস্ট্রিতে যান তো, আপনি বলিউড ইন্ডাস্ট্রিতে গেলে আপনার চোখ কপালে উঠে যাবে কত পরিমাণ কালো টাকা ঠিক ওখানে সিনেমার মাধ্যমে খাটানো হচ্ছে। এখানে যদি সেটা এক চামচ বালি হয় ওটা সমুদ্রের পাড়ের বালি, এবং বহু জায়গাতে বহু এক এক সময় বহু রকম অভিযোগ উঠেছিল। তো ওইখানে যে মানুষগুলো ঢোকাচ্ছে তাদের তো সবার ক্ষেত্রে পলিটিক্যাল পরিচয় নেই, থাকলেও থাকতে পারে, তো সেখানে তাহলে একটা ইন্ডাস্ট্রি পুষ্ট হচ্ছে। এবার আপনি, আমি যে বলার বক্তব্যের সময় প্রতিটা ইন্ডাস্ট্রির কথা বললাম বা প্রতিটা ফ্যাটার্নিটির কথা বললাম, সে ল বলুন, ডাক্তার বলুন, থেকে শুরু করে একজন সবজি বিক্রেতা বলুন বা একজন অটো চালক বলুন, যিনি চারটে কাটা রুটে গিয়ে দু টাকা বেশি নেওয়ার চেষ্টা করেন, সেটাও তো কালো, সেটাও তো অন্যায়, কিন্তু সবাই সেটা করেন না, দু একজন খারাপ মানুষ, ভালো মানুষ সর্বত্র রয়েছেন। এবার আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে যে আপনি বললেন যে রাজনীতি শুকিয়ে যাবে, দেখুন রাজনৈতিক দলগুলোর ফান্ডিং, রাজনৈতিক দলগুলোর মানুষের চাঁদা, যাদের সমর্থকদের চাঁদা, সমস্ত কিছু নিয়ে রাজনৈতিক দলগুলোর তার কর্মকাণ্ড চালানোর একটা পরিস্থিতি আছে। আপনি দেখেছেন কদিন আগেই যে বিভিন্ন রকম বন্ড কেনা বেচার মাধ্যমে যেটা লিগালি বিভিন্ন ফান্ডিং করা হয়, সেই ফান্ডিংয়ের কেসের ক্ষেত্রে বা ব্যাপারের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন টাকা পেয়েছে। আবার ধরুন সিপিএম, সিপিএমের ক্ষেত্রে অসুবিধা নেই, সিপিএমের ক্ষেত্রে এখনও কোনো কিছু নেই, আমরা বার করতে পারিনি, সব পরের কথা, কিন্তু বড়লোক রাজনৈতিক দলের তালিকা যদি দেখেন নির্বাচন কমিশনের তালিকায়, আজও ভারতবর্ষের মধ্যে চতুর্থ সিপিএম। তো এই যে সিপিএম চতুর্থ, সিপিএম এগারো বছর ক্ষমতায় নেই, সিপিএম কি তাহলে দুর্নীতি করে চতুর্থ? না তো, তার কর্মী সমর্থকরা তাকে ফান্ড করেছে, তাদের লেভি আছে, অনেক কিছু আছে, তারা পেয়েছে, তো সেভাবেই সিপিএম আজকে টুম্পাকে নিয়ে ব্রিগেডে যাচ্ছে, ওই টাকা দিয়েই তো, তো তাদের তো অসুবিধা হয়নি টুম্পাকে নিয়ে যেতে। তো আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে এভাবেই প্রতিটা রাজনৈতিক দলেরই কিছু এরকম জায়গা থাকে যেখান থেকে তারা পায়, কিন্তু শাসক দল যখন একটা দল ক্ষমতায় আসে, সেই ক্ষমতায় আসার পর বহু মানুষ আছেন, যে মানুষগুলো খারাপ মানুষগুলো, তারা সবসময় ক্ষমতাধর দলের দিকে ধাবিত হন, ক্ষমতার সঙ্গে থাকার চেষ্টা করেন। কালকে সিপিএম ছিল, যারা ছিল তাদেরই একটা অংশ হয়তো আজকে গ্রাউন্ড লেভেলে আমাদের সঙ্গে আছেন, দুষ্কৃতিকারী কাজ করছেন, অন্যায় করছেন, আবার আগামী দিনে ধরুন 15-20 বছর পর অন্য দল ক্ষমতায় এলো, সেই মানুষগুলোই হয়তো বা তাদের ছেলেমেয়েরা বা তাদেরই রূপ পরিবর্তন হয়ে তারা তাদের সঙ্গে থাকবেন। এটা হচ্ছে পলিটিক্যাল, যারা রুলিং পার্টি তাদের সঙ্গে থাকার এটা একটা ব্যাপার।
তো আমার মনে হয় সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দলই এগুলোর ওপরে নির্ভরশীল নয় এবং এই কাজগুলো যারা করেন তারা অনেক বেশি ব্যক্তিগতভাবে পুষ্ট হন দেন দলকে পুষ্ট করা। অবশ্যই অনেক বেশি তারা ব্যক্তিগত সম্পত্তি করেন দেন দলকে সাহায্য করা, বরং এই মানুষগুলো দলের জন্য এম্বারেসমেন্টের কারণ হয়। মনোরঞ্জন পাত্র হোক বা কুন্তল হোক, আমাদের মনে হয় সমস্ত রাজনৈতিক দল মিলে ওই রবার্ট বাড্রা থেকে শুরু করে মনোরঞ্জন পাত্র থেকে কুন্তল ঘোষ একযোগে যদি আমরা বয়কট করতে পারি এবং আজকের প্রজন্ম এখানে বসে সিদ্ধান্ত নিতে পারি, আগামী প্রজন্ম আইটিতেই কাজ করবে। ধন্যবাদ। আমি এবার কৌশবের কাছে চলে যাবো। কৌশব, সাগরদিঘির কথা অর্থাৎ সাগরদিঘির উপনির্বাচনে বায়রন বিশ্বাসের জেতার কথা মনে রেখেও বলি যে যেহেতু মালদা এবং মুর্শিদাবাদ এখন আগের মতো সেইভাবে দখলে নেই কংগ্রেসের, আর সেই জন্যেই আঙুরফল টক বলে কয়লা, গরু এবং অন্যান্য দুর্নীতির টাকা তার প্রতি এত বিষদগার বিরোধী হিসেবে, কি বলবেন? বিষদগার কি, এতে রাস্তাঘাটে বেরোলেই তৃণমূল নেতা আইডেন্টিফাই করা যাবে, হচ্ছে গলায় গরুর দড়ির মতন শোনাচ্ছেন, মানে কোনো প্রফেশন ছাড়া লাখ লাখ টাকার গাড়ি চড়ায়, এটা তো রাস্তাঘাটে বেরোলে আইডেন্টি, আমাদের আলাদা করে বলার কিছু নেই। গলায় রাস্তায় সব থেকে বড় বেশি মোটা গরুর দড়ির মতন শোনাচ্ছেন দেখলেই লোকে বলবো এই লোকটা তৃণমূল করে, তো এটা তো আলাদা করে কিছু বলার কিছু নেই। আর যেটা সব থেকে বড়ো কথা, যতক্ষণ যে কথাটা বললো টলিউড বলিউড নিয়ে অনেক কিছু করলো, দেখো বলিউডে আর যাই হোক কোনো 21 জুলাইয়ের মঞ্চে তো কোনো নেতা নেত্রীর পেছনে তেলের বাটি নিয়ে এদেরকে ঘুরতে দেখা যায়নি, যেটা 21 জুলাইয়ের মঞ্চে গোটা টলিউড ইন্ডাস্ট্রি একটা বড়ো সংখ্যক লোকজনকে তেলের বাটি নিয়ে ঘুরতে দেখা গেছে 21 জুলাইয়ের মঞ্চে। তো স্বাভাবিক কারণে এই কথাগুলো আসবে। আর দেবাংশুর জন্য আমার সত্যিই খুব খারাপ লাগে, ও তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, আমার সত্যিই খুব ভালো লাগে, আমার মানে ছেলেটাকে আমার খুব ভালো লাগে, আর ওর জন্য খারাপও লাগে যে যারা কালেকশন এজেন্টগুলো ছিল এই কুন্তল ফুন্তল এরা পয়সা তুলতে পারতো বলে ধরো পথ পেলো, আর ও বেটা পয়সা তুলতে পারিনি বলে পথ পেলো না। তো এই জন্য আমার দেবাংশুর জন্য সত্যিই খুব খারাপ লাগে। যুব সমাজ আগামী দিন দেবাংশুকে থেকে শিখুক, ও যেভাবে সততাশায় দলটা করছে এরকমভাবে যদি কেউ দল করে তার প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে, সে যে কোনো রাজনৈতিক দল করুক। আর আমাদের কাছে কোনো আঙুর ফল টক না, আমরা খাটাখাটনিতে বিশ্বাস করি, পরিশ্রমে বিশ্বাস করি। দেখুন কংগ্রেস কর্মীরা খাটাখাটনিতে পরিশ্রমে বিশ্বাস করে বলেই 77 সালের পর থেকে আমাদের দল ক্ষমতায় নেই, মাথা উঁচু করে শিরদাঁড়া সোজা রেখে দলটা করতে পারছি। এই চুরি চুরি করলে হয়তো বাড়ি থেকে মুখ লুকিয়ে বসে থাকতে হতো, কারণ আমরা তো বলতে পারবো না ভাই চোর বললে বুক ফুলিয়ে ঘুরে বেড়াও, এটা আমরা পারবো না। একই কারণে কৌস্তব্দাও PCC-তে জায়গা পাননি এবং এখন ন্যাড়া হয়ে PCC-তে যাওয়ার চেষ্টা করতে হচ্ছে। থ্যাংক ইউ। সায়ন, সায়নের কাছে আমার একটাই প্রশ্ন, ত্রিপুরার ক্ষেত্রে, কেরালার ক্ষেত্রে আর বাংলার ক্ষেত্রে অনেক সময় কি সত্যি আপনাদের পার্টির নেতৃত্ব ভিন্ন ভিন্ন প্রসঙ্গে ভিন্ন ভিন্ন মত আপনারা করেন? যেমন আমি বলি ত্রিপুরার SSC-র ক্ষেত্রে আপনারা সরব নন কিন্তু বাংলার ক্ষেত্রে সরব। গোটা ভারতবর্ষে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে বামপন্থীরা সরব, যে কোনো সময়ে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে বামপন্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে তার বিরুদ্ধে, সেটা ত্রিপুরা, কেরালা, পশ্চিমবাংলা কোনো আলাদা বিষয় নয়, অথবা দুর্নীতিও যে ভারতবর্ষের বুকে এই প্রথম হলো এটাও কোনো আলাদা বিষয় নয়, এটা আমার 1 নম্বর কথা। আমার 2 নম্বর কথা, ঠিক এই মুহূর্তে ভারতবর্ষের বুকে চতুর্থ টাকার দিক থেকে একদম পুরো ফুলে ফেঁপে থাকা দলের নাম যদি CPIM হয়ে গিয়ে থাকে, আর তারপর তা তোকে নিয়ে সঙ্গে যাব টুম্পা বলে যদি নাচতে নাচতে ব্রিগেড যাওয়া হয়, তাহলে শেষ 500 কোটি টাকা, 500 কোটি টাকার বেশি, বিজেপির পরে সেকেন্ড হাইয়েস্ট, মোর দ্যান কংগ্রেস, মোর দ্যান এনি আদার রিজিওনাল পার্টি, তৃণমূল কংগ্রেস শুধুমাত্র পশ্চিমবাংলার মধ্যে থাকা একটা দল, আর মেঘালয়তে 5টা, এই শেষবার যা হয়েছে, 500 কোটি টাকা পেয়ে পার্থ অর্পিতা এখন আমরা না হয় ব্রিগেড যাচ্ছি টুম্পার সাথে, বাকিরা কোথায় কোথায় গেছে আর কী কী করেছে আর কী কী বেরোচ্ছে LIC বন্ডে কে মামা ভাগ্নি কাকা পিসি, আমি এসবের মধ্যে যাচ্ছি না, কিন্তু 500 কোটি টাকার আয়ের উৎসটাও বড্ড ভাবায়। কিন্তু কথা তো অন্য জায়গায়, কেন বন্ধু দেব তুমি কেন বলছো যে CPM এর আমলে যারা গুন্ডা মস্তান ছিল গ্রাউন্ড লেভেলে, কি সুন্দর কথাটা ইউজ হলো, গ্রাউন্ড লেভেলে সেই সমস্ত দুষ্কৃতিকারীরা জামা পাল্টে ফেলেছে, এরকম গ্রাউন্ড লেভেলের দুষ্কৃতিকারীর নাম ঋতব্রত ব্যানার্জি, এরকম গ্রাউন্ড লেভেলের দুষ্কৃতিকারীর নাম আব্দুল রেজ্জাক মোল্লা, এরকম গ্রাউন্ড লেভেলে আমি যদি আপনাকে সন্ধান দিতে থাকি, আপনি পশ্চিমবাংলার মন্ত্রিসভা, তিনি এখন CPM এর নয়, খুঁজলে দেখা যাবে আগে CPIM ছিল, কিন্তু খুব সুন্দর ট্যাগলাইন ইউজ করে দেওয়া গেল গ্রাউন্ড লেভেলে। এখন দেবাংশু বলবার সময় আরেকটা কথা বলেছে, আমি বলতে ভুলে গেলাম, আমি শেষ করবো যে কথাটা দিয়ে, যে সত্যিই তো সেই সময় তো টিভি ছিল না, সেই সময় CPIM যখন মধ্যগগনে, 34-এর মধ্যগগন, সেই সময় ইন্টারনেট ছিল না, টিভি ছিল না, কিন্তু তার আগেও, আমি খালি একটা কথা বলছি, তার আগেও ওয়াটারগেট স্ক্যাম গোটা বিশ্বজুড়ে নাড়িয়ে দিয়েছিল, তার পরবর্তী সময় গোটা ভারতবর্ষের বুকে যতগুলো স্ক্যাম এসছে সেই সময় তো টিভি বা এই ইন্টারনেট কিচ্ছু ছিল না, কিন্তু তার ফলে সরকারের ভিত নড়ে গেছিল, ফলত আজকে টিভি ইন্ডাস্ট্রির জন্য বা মিডিয়া ইন্ডাস্ট্রি, অবশ্যই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আমি আলাদা করে কিছু বলছি না, কিন্তু হ্যাঁ তার জন্য যে আগে দুর্নীতি সামনে আসেনি তা নয়, কিন্তু এই যে কথা বললে দেবাংশু যে টিভি খুললাম দেখলাম চটি পড়া পুলিশ গুলি মারছে,
তারপর আমি দেখলাম দেবাংশু ওর নাম কি ছিল জানো, ওর নাম ছিল সেলিম, তোমরা বলতে ডাকাত সেলিম। তারপর কিছুদিন আগে একটা পোর্টাল খুলে দেখলাম তোমার পাশে বসে আছে মগড়াহাটের নেতা তৃণমূলের কি একটা সভাপতি না কি বানিয়েছ। এখন ভাগ্যিস ওই পোর্টাল ছিল, পোর্টাল না থাকলে আমিও জানতে পারতাম না ডাকাত সেলিম এখন দেবাংশুর বন্ধু সেলিম হয়ে গেছে। এখন বলো তো কথা খুব পরিষ্কার, পশ্চিমবাংলার বুকে প্রতিটা মানুষ নিজের যোগ্যতায় বেঁচে থাকতে চায়, সেই যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক কেউ মুখ ঘোরাতে পারে না। সংগঠিত প্রশাসনিক অপরাধ আর কোনো একটা ব্যতিক্রমী দুর্নীতি এটা কখনো একত্রিত হতে পারে না। ধন্যবাদ সায়ন। দেবজিৎ সরকারের কাছে চলে যাব। দেবজিৎ, আজকে আমাদের সমস্ত বক্তাকে আমি এই সুবাদে ধন্যবাদ জানাই, তারা তথ্য সমৃদ্ধ এবং যুক্তিপূর্ণ বক্তব্য তারা আমাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু আমার যেটা সবচেয়ে ভালো লাগলো এবং আশ্চর্য লাগলো, আমি তো নিশ্চয়ই কৌস্তব বা আমি নিশ্চয়ই সায়নের মতো আমি নিন্দের ছলে বলবো না যে সেটিং, কিন্তু সবচেয়ে বড় যে ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করলো দেবাংশু সেটা কিন্তু কেন্দ্রীয় পরিসংখ্যান থেকেই নিয়ে। এক, আপনাদের এখানের দল যে কথা বলে শাসকের বিরুদ্ধে সেটা মিথ্যে, কেন্দ্র সরকারের রিপোর্টগুলো ঠিক। দ্বিতীয় হতে পারে, আপনাদের সঙ্গে রাজধর্ম পালনের জন্য সমীকরণের জন্য নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা আছে, কোনটা ঠিক? দেবাংশুর কেন্দ্রীয় যে রিপোর্ট সেগুলো ঠিক নাকি অন্য কিছু ভাবছে যারা তারা ঠিক? কেন্দ্রীয় সরকারের কোনো সংস্থা এখানে বসে রাজ্যের পরিসংখ্যান নেন না, রাজ্য সরকারি সংস্থাগুলো কেন্দ্রের কাছে পরিসংখ্যান পাঠান, তার ভিত্তিতেই ঠিক হয়। সেই পরিসংখ্যানের ভিত্তিতে যখন খোঁজাখুঁজি চলে, যখন সিএজি রিপোর্ট আসে, তখনই বোঝা যায় আবাসে কতটা দুর্নীতি হয়েছে, আর 100 দিনের কাজের টাকা কেন বন্ধ করতে হবে, কোথায় কোথায় ইউসি মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট পাওয়া যায়নি। সুতরাং সেই অর্থে, কিন্তু তার আগে আমি একটুখানি সময় চেয়ে নিচ্ছি মাননীয় কল্যাণদা বলেছেন যে যুব সমাজ বাংলার নাকি তাদের এই সান্ধ্য আলোচনা দেখে তারা তাদের ভবিষ্যৎ নির্ণয় করে নেবে, তারা ঠিক করে নেবেন যে তথ্য প্রযুক্তি তাদের একমাত্র জায়গা, মানে এরকম ধরনের প্রযুক্তিগত ব্যাপারই তারা এগিয়ে যাবেন, গরু চুরি, কয়লা চুরি, বালি পাচার ইত্যাদিকে তারা ছেড়ে দেবেন, তারা এগুলোর মধ্যে থাকবেন, এটাই ওনার কথা ছিল যে এই রাউন্ডে। কিন্তু আমি খুব সম্মানের সঙ্গে মানে একটা কথা দর্শকদের সামনে রাখতে চাই, ভাই এই কাজ হতে পারে না। সিভিক পুলিশের কাছে যে যাকে কিনা এই সরকার কাজে লাগিয়েছে ছুটন্ত লরির থেকে উড়ন্ত নোট, 10 টাকার নোট দৌড়ে ধরে আনতে, সেই পুলিশ বাবুটি মানে সিভিক পুলিশ ছেলেটি বাধ্য হয়ে, আমি কোনো অন্যায় করছে কথা বলবো না, সে তো বেচারি বাধ্য হয়ে করছে, কেননা সেও তো পাশ করেছে, সেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে, গ্রাজুয়েশন করেছে, তারপরেও তাকে দাদা ধরে অনেক জায়গায় পয়সা দিয়ে, এমনকি তৃণমূল করেও পয়সা দিয়ে তাকে ওই সিভিক পুলিশের চাকরিটা জোগাড় করতে হয়েছে, তৃণমূলের গেস্ট হাউস হিসেবে তাকে কাজ করতে হয় আজকের বাংলায়। আর সেই লোকটি, সেই ছেলেটি যখন পড়াবে, তার হাত থেকে কি মনে হয় মহর্ষি মানে ঋষি অরবিন্দ বেরোবেন, সুপর্ণতা যেরাম বললেন, নাকি বিবেকানন্দ বেরোবেন? কখনোই নয়। আরো ভালো গরু চোর, আরো ভালো কয়লা পাচারকারী, আরো ভালো বালি পাচারকারী, তথ্য প্রযুক্তি তখন কাল্ল দুনিয়া মুঠিমে হয়ে যাবে, তখন মুঠিমে দুনিয়া নিয়ে আরো ভালো উন্নততর বামফ্রন্ট আমরা যেরাম দেখেছিলাম ঠিক সেরকম এখন অবশ্য কংগ্রেসের লোকেরা বাধ্য হয়ে সর্বহারাদের সঙ্গে হাত মিলিয়েছেন, কেননা বামফ্রন্ট তো সর্বহারা করা ছাড়া আর কোনো কিছু জানে না, বাংলা সর্বহারা, যখন কংগ্রেস সর্বহারা, সেই কংগ্রেস সর্বহারা কংগ্রেসীরা বাধ্য হয়েছেন ওনাদের সঙ্গে হাত মেলাতে। তো এখন তো আর ওই হাত কেটে দেওয়া লোকেদের সঙ্গে, যাদের ওই হাতে কাটা হাতে ভোট নাই বলে হাত দিতে গিয়েছিল, ঘেঁচাং করে হাত কেটে দিয়েছিল আন্দুলে, আজকে তারা এক জায়গায় বসে জোট চালায়, আমাদের দেখতে হয়, তাতে কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস, আর কংগ্রেস হচ্ছে মা এবং মেয়ের সম্পর্ক, আজকে মা করছেন, কালকে মেয়েও করবেন, নিশ্চিতভাবে করবেন, ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য সব কিছু করবেন, বাংলাতে যাতে সিভিক পুলিশ, সিভিক ডাক্তার, সিভিক উকিল, অল্প হলেও দুর্নীতিগ্রস্ত কিছু সিভিক রাজনৈতিক কার্যকর্তা যাতে তৈরি না হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি যদি ব্যাঘাত সৃষ্টি করে, তার জন্য সবাই রেজিমেন্টেড হয়ে নামবেন, যাতে কি না ভারতটাকে, ভারতের মধ্যে এই বাংলাকে গুজরাট হতে দেব না, ছি 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 ছি, গুজরাট হয়ে যেন বাংলা না যায়, বাংলা যেন হরিয়ানা না হয়ে যায়, বাংলা যেন কর্ণাটক না হয়ে যায়, ভাই বাংলা যেন বাংলাতেই থাকে, আমার সন্তান যেন থাকে সিভিক বোধে, এটাই তো চাইছি। আর এই জায়গার প্রতিবাদ তো তা হতে পারে না, এই মঞ্চ থেকে তো তা বলতে পারি না, বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, অন্য কোনো নতুন পার্টি হোক বা কোনো পার্টি না হোক,
বাংলা এবং বাঙালিকে এগিয়ে যেতে হবে, সামনের দিকে এগোতে হবে। মিনিবাসের ওঠার মতন নয়, আমরা সবাই মিলে কথা বলছি যেন মিনিবাসের কন্ডাক্টর, ও দাদা একটু জায়গা করে পেছনের দিকে এগিয়ে যান তো, এগিয়ে যান, কিন্তু যেন মনে হচ্ছে পেছনের দিকে এগিয়ে যান। কোন রাস্তা, কোন সকাল, এ কোন সকাল, এ তো রাতের থেকে অন্ধকার, এ পথ আমার, এ পথ আঁধারে গিয়েছে মেঁকে। আর কতদিন বাঙালি গাইবে ভাই, এবারে আলোর দিকে উত্তীর্ণ হোক। রাজনীতি দূষণমুক্ত একটা নতুন বাংলা চাই, যেখানে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ রাজনৈতিক নেতারা দিতে গিয়েও 10 বার ভাববেন, মানুষের জাগরণ সেই অর্থে হোক। অসংখ্য ধন্যবাদ দেবজিৎকে, এবং অসংখ্য ধন্যবাদ সমস্ত আমাদের যারা বক্তারা, তারা তাদের মতো করে তাদের দৃষ্টিকোণে বিশ্লেষণ করেছেন তাদের যুক্তি দিয়ে। একটা জিনিস খুব পরিষ্কার, সুপর্ণ মৈত্র তিনি খুব পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে সরকারি চাকরি একটা মহার্ঘ, এবং প্রত্যেকেই চায় তার সন্তানরা সরকারি চাকরি করুক, এবং আর্থিক দিক থেকেও যদি ঘুষের টাকা 15 লাখ টাকা 20 লাখ টাকাও যদি দেওয়া হয়, তাহলে কত বছর চাকরি করে কত টাকা ফেরত আসবে সে সব হিসেব দিয়ে দিয়েছেন। আবার এটাও ঠিক কথা, যে সমস্ত ঘটনা দেখছি আমি, তো সেই সমস্ত ঘটনার গভীরে অপার রহস্য উন্মোচনের দিকে আমার কোনো আগ্রহ নেই এই ছোট্ট সময়ের মধ্যে যাওয়ার, কিন্তু ওই এত টাকা, এত প্রাচুর্য, এত গ্ল্যামার, বোধহয় কয়লা, গরু বা দুর্নীতি ছাড়া এত সহজে পাওয়া যেত না। কিন্তু পরিশেষে মনে রাখতে হবে এসব কিন্তু থাকে না, শেষ পর্যন্ত 6 ফুট বাই 6 ফুট গারদেই যেতে হয়। সুতরাং কোনো সিদ্ধান্তে পৌঁছাবো না, সবাই যে যার মতো করে সিদ্ধান্ত নেবেন, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে আমাদের আমাদের বাংলায় এখনও এখনও গোটা পৃথিবীতে নাম ডাক আছে, নাম ডাকটা আমাদের বিদ্যা বুদ্ধি, এবং দেবাংশু যে কথা বলছিল বিভিন্ন ক্ষেত্রে স্কিলের, সত্যি কি তাতে আমরা ভরসা রাখব সেটা অবশ্য মহাকালী বলবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। টাফ টক শনিবারের বিতর্ক এখানেই শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।